আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের প্রপার ক্লাচ ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্টের বিস্তারিত সব কিছু, কতটুকু ক্লাচ ফ্রি প্লে আমাদের জন্য প্রয়োজন, কেন ক্লাচ ফ্রি প্লেটা প্রয়োজন, এবং ফ্রি প্লে রাখা বা না রাখার উপকারিতা কি অপকারিতা কি সব কিছু বিস্তারিত আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কোনো কিছু শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শিখতে হবে, ভালো করে বুঝে তারপরে আপনারা শিখবেন। তো এই সম্পূর্ণ বিষয়টি ভালো করে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ক্লাচ অ্যাডজাস্টমেন্ট বা ক্লাচের ফ্রি প্লের বিষয়টি সম্পূর্ণভাবে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমরা যারা মোটরসাইকেল রাইড করি, আমরা সবাই মাঝে মধ্যে একটা সমস্যা নিয়ে খুবই বিব্রতকর অবস্থার ভিতরে পড়ে থাকি। সেটি হচ্ছে হঠাৎ করে আমাদের মোটরসাইকেলের গিয়ার অনেক জ্যাম মনে হয়, বা হঠাৎ করে মনে হয় আমাদের ক্লাচটা ছাড়ার পরে, ক্লাচটা যখন আমরা ছাড়ি তখন এটা মানে এটার যে স্মুথনেসটা সেই স্মুথনেসটা থাকে না। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মোটরসাইকেলের ক্লাচ ফ্রি প্লে অ্যাডজাস্টটা কীভাবে করবেন আপনারা বাসায় বসে, এবং কীভাবে ক্লাচ ফ্রি প্লে বা ক্লাচটাকে অ্যাডজাস্ট করলে আপনারা আপনাদের মোটরসাইকেল থেকে স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সটা পাবেন, সেই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করব। তবে ভিডিওর আলোচনার পূর্বে আমরা একটি বিষয় অবশ্যই আপনাদেরকে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে বাইক রাইডের পূর্বে অবশ্যই এই ক্লাচটা সবসময় চেক করবেন ঠিক আছে কিনা, ক্লাচের ফাংশনটা ঠিক আছে কিনা, ফ্রি প্লে ঠিক আছে কিনা, এবং সব সময় চেষ্টা করবেন এই ইউজার ম্যানুয়াল বুক দেখে আপনার বাইকের মেনটেনেন্স যে বিষয়গুলো আছে বা কিভাবে কোনটা মেনটেন করবেন সেই বিষয়গুলো সবসময় এই ইউজার ম্যানুয়াল বই দেখে আপনারা সবসময় কাজগুলো করবেন। তো আমার সামনে যে অ্যাডজাস্টেজ ভার্সন 3 বাইকটি দেখতে পাচ্ছেন, এই এখানে দুইটি বই আছে আমার সামনে। এখন এই দুইটি বইয়ের ভিতরে একটি বই হচ্ছে অ্যাডজাস্টেজ ভার্সন 3 এবং একটি বই হচ্ছে অ্যাডজাস্টেজ ভার্সন 2। তো আপনারা যে যে যেই ব্র্যান্ডেরই বাইক ব্যবহার করেন না কেন, প্রত্যেকেই প্রত্যেকের বাইকের সাথে একটি করে ইউজার ম্যানুয়াল বই পাবেন, এবং এই বইতে আপনার বাইকের কোনটা কিভাবে করা লাগবে এবং কোনটা কিভাবে করলে বাইক থেকে সর্বোচ্চ পারফরমেন্স আপনি পাবেন সেটা এই ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে একেবারে ক্লিয়ারলি লেখা আছে। তাই সবসময় এই ইউজার ম্যানুয়াল বইটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ামাহা অ্যাডজাস্টেজ ভার্সন 3 ইউজার ম্যানুয়াল বুক, এবং আমি যদি এই বইটি দেখাই আপনাদেরকে, এই বইটি হচ্ছে অ্যাডজাস্টেজ ভার্সন 2 বই। তো যদিও এক হাতে ভিডিও করতেছি তাই হয়তো একটু প্রবলেম হচ্ছে আমার, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি হচ্ছে ইয়ামাহা অ্যাডজাস্টেজ ভার্সন 2 বই। তো ভার্সন 2 এবং ভার্সন 3 দুটো বাইকেরই ক্লাচ ফ্রি প্লে অ্যাডজাস্টমেন্ট যে মেজারমেন্টটা আছে এটা একেবারে সেম। তো আমি যদি আপনাদেরকে একটুখানি কাছ থেকে বিষয়টি দেখাই তো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বিষয়টি। তো বাইকার ভাই বন্ধু যারা আছেন, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট করার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে বই পড়তে হবে। তো আসলে আন্তাজেও করা যায়, কিন্তু আন্তাজে যখন আপনি করবেন তখন সেটা কখনোই পারফেক্ট স্মুথনেস আপনাকে দিবে না। তো দেখুন, ক্লাচ অ্যাডজাস্টিং দ্য ক্লাচ লিভার ফ্রি প্লে, আপনাকে অবশ্যই ক্লাচ লিভারের ফ্রি প্লেটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। সেটার জন্য মেজার দ্য ক্লাচ লিভার ফ্রি প্লে অ্যাজ শোন। তো এখানে দেখুন 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে দেওয়া আছে, 4 নাম্বার। তো 1 নাম্বার হলো রাবার কভার। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটি হচ্ছে আমার রাবার কভার। তারপরে আমি যদি 2 নাম্বার দেখাই লকনাট, এই রাবার কভারটা যখন আমি প্রথমে আমরা রাবার কভারটাকে একটু একটু খুলে নিচ্ছি, তবে সবসময় চেষ্টা করবেন এই রাবার কভারটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করার। যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি তাই হয়তো আমার জন্য একটু সমস্যা হচ্ছে, আপনারা 2 হাত দিয়ে ধরে সুন্দরভাবে রাবার কভারটি খুলবেন, তা না হলে কিন্তু এই রাবার কভারটি আপনারা আর পাবেন না, এবং আপনাদের বাইকের সাথে থাকা এই রাবার কভারটি কিন্তু আপনাদের ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা সাবধানতার সাথে করবেন। তো দেখুন এটি হচ্ছে এর লকনাট, ঠিক আছে? এই জিনিসটি হচ্ছে লকনাট। তো তারপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে ক্লাচ লিভার ফ্রি প্লে অ্যাডজাস্টিং বোল্ট। তো আমি যদি এখান থেকে একটু দেখাই,
এটি হচ্ছে আমার অ্যাডজাস্টিং বোল্ট, এটি হচ্ছে আমার অ্যাডজাস্টিং বোল্ট এবং এটি হচ্ছে আমার লক নাট। আচ্ছা, তো এখন প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি, কিন্তু সব সময় চেষ্টা করবেন আপনাদের আপনারা যেই কোম্পানির বাইকটি ব্যবহার করেন সেই কোম্পানির বাইকের ইউজার ম্যানুয়াল বই দেখে কাজগুলো করার জন্য, তাহলে সর্বোচ্চ স্মুথনেসটি আপনারা ক্লাস থেকে পাবেন। এবং হচ্ছে গিয়ার শিফটের সময় আপনি টেরি পাবেন না যে আপনার বাইকের গিয়ারটা শিফট হচ্ছে বা কোথাও অর্ধেক অর্ধেক গিয়ার পড়বে না, এই ধরনের সমস্যাগুলো করবে না। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন লকনাট, তারপরে ক্লাচ লিভার, ফ্রি প্লে, ঠিক আছে, চার নাম্বার, চার নাম্বার হচ্ছে ক্লাচ লিভার, ফ্রি প্লে। তো আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বিষয়টি দেখাই, দেখুন আমার ক্লাচের যে লিভার আছে, এই লিভারের এই আগের অংশ থেকে এই এই পাশ পর্যন্ত, মানে এই দিকে আপনারা এইটুকু পর্যন্ত হচ্ছে ফ্রি প্লে, যে চারের এই পাশে যে দুটো দাগ, এই দুটো দাগ হচ্ছে এর ফ্রি প্লে। অনেকে বলবে হাফ ইঞ্চি, অনেকে বলবে এক কর, আসলে কোনোটাই কিন্তু কখনোই সঠিক নয়, তাই অবশ্যই বই দেখে করবেন। আচ্ছা, তো এবার আমরা আসি, আমাদের ফ্রি প্লে করতে হবে কতটুকু। ক্লাচ লিভার ফ্রি প্লে হচ্ছে 10 থেকে 15 mm, আমরা যদি এটা ইঞ্চিতে করি 0.39 থেকে 0.59 ইঞ্চি। আমি সর্বপ্রথমেই আমার ক্লাসের ইয়েটা, আমি লকনাটটা একটু খুলে দিচ্ছি, দেখুন আমি লকনাটটা খুলে দিচ্ছি, এরপরে আমি জাস্ট এটাকে একটু টাইট দিয়ে দিব এখন, ঠিক আছে, আমি এটাকে টাইট দিয়ে দিব। তো আমি আসলে টাইট দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে এক হাতে এগুলোর কাজগুলো করা অনেক ঝামেলাপূর্ণ, তা আপনারা নিশ্চয়ই ভালো বোঝেন। তো যেহেতু এটার সাথে একটু হার্ডভাবে লেগে আছে, তাই হয়তো এটা হাত দিয়ে ঘোরাতে একটু, আপনারা সবসময় চেষ্টা করুন একটি প্লাস নিয়ে নিতে, প্লাস নিয়ে নিলে এই জিনিসটি আর আপনাদের কাছে হার্ড মনে হবে না, খুব ইজি মনে হবে। তো দেখুন আমি এবার কিন্তু ক্লাসের লিভারের যে লকনাটটি আছে এটি অনেকটা টাইট দিয়ে দিছি। আপনি এটা যত টাইট দিয়ে দিবেন আপনার ক্লাস ফ্রি প্লেটা তত বেড়ে যাবে, ঠিক আছে, ক্লাস ফ্রি প্লেটা তত বেড়ে যাবে, দেখুন। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে একটু এই অংশ থেকে দেখাই, কারণ আমার ভিডিওতে আমি চেষ্টা করি একজন বাইকারকে সম্পূর্ণ সঠিক তথ্য দেওয়ার জন্য। দেখুন ক্লাসের এই যে এই গ্যাপটি আছে এইটাকে সবসময় এখান থেকে লাগিয়ে দিবেন। এখন আমরা যদি লাগানো অবস্থায় যদি ক্লাসটাকে যদি এরকম হালকা চেপে দেখি, মানে এভাবে চেপে দেখি, তাহলে দেখবেন নিচের কি অবস্থা করে। তো আপনারা এই অংশটা একটু ফলো করুন দর্শক, আমি হালকা করে উপর থেকে নাড়তেছি, দেখুন এই অংশ ধরলেও কিন্তু এটা নড়তেছে, ঠিক আছে। এখন এই জায়গাটা যদি ফ্রি প্লে আপনার বেশি থাকে, এখন দেখেন আমার ক্লাসটা এইটুকু হচ্ছে আমার হচ্ছে ফ্রি প্লে, কতটুকু দেখেন এই যে এই পর্যন্ত হচ্ছে ফ্রি প্লে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এইটুকু হচ্ছে আমার ফ্রি প্লে। এই ফ্রি প্লে যদি আমি রাখি তাহলে দেখবেন, মানে যারা চায় ক্লাসটাকে এইভাবে রাখতে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাছাকাছি রাখে যারা, তাদের গিয়ার পরিবর্তনের সময় গিয়ার অর্ধেক অর্ধেক পড়বে অথবা গিয়ার জ্যাম দিবে। কিন্তু আমরা যদি এটাকে কাছাকাছি রাখি তাহলে জ্যামের ভিতরে অথবা দেখা যাচ্ছে আমরা যদি হচ্ছে উঁচু নিচু ভাঙ্গার ভিতরে যখন চালাই, তখন আসলে কাছাকাছি রাখলে বাইকটা কন্ট্রোল করতে আমাদের কাছে খুব ইজি মনে হয়। আমরা যদি প্রপার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট করতে চাই কোম্পানির কথা অনুযায়ী, তাহলে আমাদেরকে সেটা রাখতে হবে একেবারে এই মাথা থেকে, এই মাথা থেকে, কারণ আমি যখনই এক চুল এখানে লাড়াবো তখনই কিন্তু ওখান থেকে কিন্তু এক চুলভাবে এভাবে কিন্তু লড়বে। তো সেজন্য আমাদের ক্লাচ ক্লাচ ফ্রি প্লেটা প্রপার অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আমাদেরকে এই মাথা থেকে হিসাব করতে হবে, মানে সর্বোচ্চ ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আমাদেরকে হিসাবটা করতে হবে। এখন ক্লাচ, হ্যাঁ, আমরা যদি এই ক্লাচ লিভারটাকে খুব কাছাকাছি রাখি তাহলে দেখা যাবে আমরা জ্যামের ভিতরে গাড়িটাকে খুব সহজে এই হাতের ভিতরে ছেড়ে ছেড়েই আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। কিন্তু ক্লাচ লিভারটা যখন এই মাথার দিকে থাকে তখন হচ্ছে কি, আমরা হচ্ছে জ্যামের ভিতরে বা হচ্ছে ভাঙা রাস্তায় আমরা আসলে এটাকে এইটা তখন কাজ করবে এই জায়গাটুকের ভিতরে, এই জায়গার ভিতরে যখন কাজ করবে তখন আপনার কন্ট্রোলে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু কয়েকদিন আপনি যখন চালাবেন তখন কিন্তু আপনি এটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। তো নিজেকে মানিয়ে যে আপনি নিলেন, এতে আপনার একটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি কোম্পানির নিয়ম অনুযায়ী ক্লাচ ফ্রি প্লেটা রাখেন তাহলে আপনার বাইকের ক্লাচ প্লেট দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এবং আপনি স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সটা পাবেন। তো চলুন আমরা এবার অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার mm এর দাগ। তো আমার যদি mm হিসাব করতে হয় তাহলে হচ্ছে ধরুন এখানে প্রত্যেকটাতে কিন্তু আমার
1 mm করে আছে, 1, 2, 3, 4, 5 এইরকম mm করে আছে, ঠিক আছে? তো এখন আমরা যদি হিসাব করি, আমাদের আমাদের 10 থেকে 15 mm সর্বোচ্চ, 10 থেকে 15-র মাঝামাঝি যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা আমরা যদি এই এই জায়গাটা ধরি, আমরা যদি এই জায়গাটা ধরি, তো এই জায়গাটা ধরলে, এই যে এই এম এম এর ঘাটটা ধরলে এইখান থেকে এখানে হচ্ছে 10, আর 10 থেকে এই হচ্ছে 15, ঠিক আছে? তো এখন mm-এর হিসাবটা আমরা এইভাবে করব। দেখুন, সর্বপ্রথম এখান থেকে আপনাদের টান দিতে হবে, এখান থেকে টান দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্লাসটা মানে ডিসএঙ্গেজ শুরু হয়। এখন কিন্তু ক্লাসটা সম্পূর্ণ ধরে আছে, তো ক্লাসটা সম্পূর্ণ এখন কিন্তু ফুল ধরে আছে। এখন যখন আমরা এটাকে এই হার্ড হার্ড বাজবে, যেই জায়গা থেকে হার্ড বাজবে, মানে আপনি যখন টান দিবেন, টান দেওয়ার পরে ধরেন আমার এই পজিশনে এখন হার্ড বাজতেছে, তার মানে আমার এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত সম্পূর্ণটাই আছে হচ্ছে এখন ফ্রি প্লে। ফ্রি প্লে যত বেশি থাকবে, তত আপনার কিন্তু ওই গিয়ারটা, আপনি যখন গিয়ারটা পরিবর্তন করবেন, তখন এটা হয় অর্ধেক অর্ধেক পড়বে, স্মুথ থাকবে না, জ্যাম জ্যাম হয়ে যাবে, ঠিক আছে? এজন্য ফ্রি প্লে আপনি রাখবেন, কিন্তু সেটার একটা মাপ কাঠি আছে, সেই মাপ কাঠি অনুযায়ী আমরা এখন দিচ্ছি 10 থেকে 15 mm। তো 10 থেকে 15 mm দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা আমরা হচ্ছে স্কেলটা আমরা এইভাবে ধরবো, দেখুন এই আমরা এইভাবে ধরবো। আচ্ছা, এইভাবে ধরার পরে একেবারে এই পয়েন্ট থেকে মনে করেন আমরা শুরু করলাম। এখন আমাদের এই যে এখন যে এই পয়েন্টে আমাদের যে টাইট লাগতেছে, এই হচ্ছে আমাদের এখনকার টাইট পয়েন্ট, এই টাইট পয়েন্টটাকে আমাদের এই জায়গাটায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন 10 mm এর জন্য আমরা কি করব, দেখুন আমরা এই লকনাটটাকে সর্বপ্রথম লুজ করে দিলাম। এখন আমরা কি করব, এই প্যাচটাকে খুলে দিব। প্যাচটাকে আমরা যত খুলে দিব, তত দেখবেন আমাদের ক্লাস লিভারটা বাঁ দিকে চলে যাবে, মানে ক্লাস লিভারটা সোজা বাঁ দিকে চলে যাবে। দেখুন আমাদের ক্লাস লিভারটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো আমি যেহেতু এক হাতে কাজ করতেছি, সেহেতু আমার জন্য একটুখানি আসলে সমস্যা তৈরি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা লকনারটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিলাম। তো এখন ঘুরিয়ে দেওয়ার পরে আমরা দেখুন আমাদের ক্লাস ক্লাসটা আছে এই পয়েন্টে, ঠিক আছে? তো আমি যদি এইখান থেকে একটু দেখাই আপনাদেরকে, আমাদের ক্লাসটা আছে এখন এই পয়েন্টে। তো এখন আমরা এখানে আমাদের হার্টটা বাজতেছে, এই যে এই হার্ট বাজা মানে আমাদের ক্লাসটা কাজ করা শুরু, ঠিক আছে? মানে আমাদের ক্লাসের ডিসএঙ্গেজ হওয়া শুরু হবে, ঠিক আছে? তো আমরা এখন এবার মাপ দিব যে আমাদের 10 থেকে 15 mm। তো 10 থেকে 15 mm করার জন্য যেহেতু আমাদের এই নির্দেশনা বইতে লেখা আছে, আপনি যে কোনো জায়গা থেকেই ধরতে পারেন, সেহেতু এটার ভিতরের অংশ এবং এটা আসবে হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 mm। তাহলে আমরা আমাদের ক্লাসের লিভারটাকে এখানে রেখে দিলাম। এখানে রেখে এবার আমরা কি করব, 10 থেকে 15 mm আমরা মাপ দিব। তো আমরা যদি এখানে ধরি, ধরার পরে আমরা এখান থেকে টান দিব। তো যেহেতু আমি একহাতে করতে পারতেছি না, সেহেতু আসলে আমি আপনাদেরকে একটু এখানে স্কেলটা ধরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই হচ্ছে আমার পয়েন্ট, হ্যাঁ এই হচ্ছে আমার পয়েন্ট। এখন আমার 10 mm, এখন আমাদের প্রায় 25 mm এর মতো আমার আছে, যেটুকু আমার মনে হচ্ছে 25 mm এর মতো আছে। তো 25 mm থাকলে আমার এই লকনারটাকে আর একটু সুন্দর করে মানে লুজ করে দিতে হবে আরেকটা ঘাট। যখনই এই দেখুন আমি যত লকনারটাকে লুজ করে দিব, তত কিন্তু ক্লাস লিভারটা কিন্তু চেপে যাচ্ছে। দেখুন আমি যত এটাকে লুজ করে দিব, তত এটা চেপে যাবে। তো এইবার আমি একটু এদিকে একটু ঢিলা করে দেই, একটু ঢিলা করে দিয়ে দেখি কি অবস্থা হয়। এইটার ভিতরে একটু ডিস্টার্ব করে, এই আচ্ছা এইবার আমি দিলাম। দেখুন আমার এখন 10 থেকে 15 mm। তো এখন আমরা যদি এভাবে একটু দেখি, মেপে দেখি কি অবস্থা হয়, এই হার্ড, এই হার্ড, তাতে আমার 10 থেকে 15 mm। তো তো 10 থেকে 15 mm করতে গেলে এই এই হার্ড শুরু হয়েছে, এই এখনও একটু বেশি আছে। তার মানে আমরা আরেকটু আমাদের ক্লাসটাকে আরেকটু ইয়ে করতে হবে। এইবার আমরা একটু দেখি আমাদের কতটুকু আছে। দেখুন আমরা হালকা ধরলেও কিন্তু এটা কাজ করতেছে, কিন্তু এখানে টাইট বাজা শুরু হয় কোন জায়গা থেকে, এই আমরা এবার একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই এই
হ্যাঁ, আমাদের এখনকার পয়েন্টটা মোটামুটি পারফেক্ট আছে, একেবারে লাস্ট দিকে। আমাদের ক্লাসটা কাজ করবে কিন্তু এইটুকুতে, ঠিক আছে? আমাদের ক্লাসটা কাজ করবে কিন্তু এইটুকুতে, আর এই এই একেবারে এখান থেকে শুরু করে এইটুকুতে আমার ক্লাসটা মূলত কাজ করবে, এইখানে আমার কাজ করবে না। তো এইভাবে যদি আমরা ক্লাসটা অ্যাডজাস্ট করি, তাহলে হচ্ছে আমরা প্রপার গিয়ার শিফটিংয়ের যে স্মুথনেসটা সেটা আমরা পাব, এবং আমরা হচ্ছে এতে হচ্ছে প্রপারলি রাইড করতে পারবো, এবং আমাদের যে ক্লাস প্লেটটা আছে এখানে, ক্লাস প্লেটটা অনেক দিন, মানে দীর্ঘদিন পর্যন্ত, আমাদের ক্লাস প্লেট তো ওই সাইডে, তো আমাদের ক্লাস প্লেটটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। প্রিয় বাইকার্স, আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে। তো ভিডিওটি যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।